আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। সাথে রয়েছি আমি আমিরুল মোমিনীন মানিক। গুরুত্বপূর্ণ এই আলোচনায় প্রত্যাশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে পাব। লেবাসি প্রতারণা, সাম্প্রতিক সময়ে নতুন এক উৎপাত, ইসলামের সৌন্দর্যে চূড়ান্ত কালিমা লেপনের এক গভীর ষড়যন্ত্র। দাড়ি টুপি পাঞ্জাবি শোভিত সুদর্শন এক লোক সুদবিহীন বিনিয়োগের কথা বলে গ্রাহকের ১৭,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার নামের আগে আবার মুফতি পদবিও আছে। জীবনের শেষ সঞ্চয়টুকু দিয়েছিলেন এই কোম্পানিকে, ভেবেছিলেন লোকটি যেহেতু ইসলাম মেনে চলে, ইসলামের কথা বলে, সুতরাং জীবন গেলেও গচ্ছিত হক নষ্ট করবে না। কিন্তু কি হলো, তার প্রতারণার ফাঁদে পড়ে হাজার হাজার মানুষ এখন পথে বসেছেন। ঠিক একই রকম প্রতারণার শিকার হয়েছিলাম আমি নিজেই। ২০১১ সালের ঘটনা। মুখে অনর্গল কোরআনের আয়াতের উচ্চারণ আর ইসলামী পোশাক দেখে মুগ্ধ হয়ে আব্বা আম্মা এবং আমাদের প্রতিষ্ঠানের ১২,০০০০ টাকা বিনিয়োগ করে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। একই সময়ে এরকম আরেকজন বর্ণচোরা মানুষের ফাঁদে পড়ে আরও ৫,০০০০ টাকা হাতছাড়া করি, মোট ১৭,০০০০ টাকা। কল্পনাতেও আসেনি তখন যে তারা এভাবে প্রতারণা করবে। ৯ বছর পেরিয়ে গেলেও সেই টাকা এখনও উদ্ধার করতে পারেনি। ভাবতেই অবাক লাগে ইসলামের শাশ্বত অনুষঙ্গগুলোকে এরা কতটা জঘন্য কাজে ব্যবহার করছে। এইসব প্রতারকদের পক্ষে যখন পরিচিত ইসলামী বক্তারা সাফাই গান, তখন প্রতারণা পরিণত হয় ১৬ কলায়। এই হিসান গ্রুপের পক্ষে সরাসরি ওয়াজ করে যেভাবে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে তা অবাক হবার মতো ঘটনা। খবরদার, আর সে কওমি দাওবন্দির একটা মারকাজ হলো পিরোজপুরের নূরে মদিনা, এবং তার একটি জনসাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। এতটুকুই চিন্তা মাথায় যদি নেন, তাহলে আর এহসান নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। এরপরও কি ঘাড় তেরা সোজা হবে? কথা কন না কেন? আরে আসতে বলেন কেন? সাহস থাকলে দাঁড়াও। মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটার এই বক্তব্যের পর তার ভক্তরা এহসান গ্রুপে বিনিয়োগ করতে হুমড়ি খেয়ে পড়েন। রাতারাতি বেড়ে যায় ব্যবসার পরিধি। ধর্মীয় অনুভূতিকে শতভাগ কাজে লাগানো হয়েছে প্রতারণামূলক ব্যবসায়। এই অপরাধের শাস্তি কী হতে পারে? এহসান গ্রুপের উদ্যোক্তা এবং ইসলামী বক্তার রাজনৈতিক পরিচয় আছে? অবিলম্বে সেই সংগঠনের নেতাদের উচিত এই বিষয়টি খোলাসা করা। এহসান গ্রুপের এই ঘটনায় সরল সাধারণ মানুষ যেমন প্রতারিত হলেন, ঠিক তেমনি অপূরণীয় ক্ষতি হল ইসলামের। মূলত সুদবিহীন ব্যবসার প্রতিশ্রুতি পেয়ে বা ব্যক্তির পোশাকের রূপ দেখে, তার কাছে কোরআন হাদিসের কথা শুনে সাধারণ মানুষ আকৃষ্ট হয়েছেন। ইসলামের প্রতি মানুষের হৃদয় উন্মুক্ত করা, নিষ্পাপ ভালোবাসার সঙ্গে যারা প্রতিনিয়ত প্রতারণা করছে তাদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। সমাজের আরও অসংখ্য ব্যক্তি এ ধরনের অপরাধ করছে, কিন্তু যারা ইসলামের লেবাস ধারণ করে করছে তারা সবচেয়ে ঘৃণিত। ভারতেও এরকম অনেক যোগী, সাধু, সন্ন্যাসী আছে যারা ইতোমধ্যে হিন্দু ধর্মের অনেক মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করে দিয়েছেন, করেছেন নারীর সম্ভ্রমহানিও। প্রিয় বন্ধুরা, এখন জেনে নেওয়া দরকার এইসব লেবাসি প্রতারণার ফাঁদ থেকে কিভাবে রক্ষা পাবো আমরা। প্রথমত, কেবল পোশাকি আর বাহ্যিক রূপ দেখে কাউকে ভালো মানুষের সার্টিফিকেট বা তকমা দেবেন না, অর্থনৈতিক লেনদেনে জড়াবেন না। লেনদেন করবার আগে অবশ্যই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি বা পেশাদার পদ্ধতি অবলম্বন করবেন। এই বিষয়ে একটি গল্প আপনাদেরকে শোনাতে চাই। নায়িকা রোজিনা আপাকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। তিনি যথারীতি অনুষ্ঠান শেষ করেন, এরপর তাকে সম্মানই দেবার পালা। প্রতিশ্রুতি মোতাবেক ২০,০০০ টাকা তাকে দেবার জন্যে মার্কেটিং বিভাগের লোক আসে। তারা তার কাছে, মানে নায়িকা রোজিনা আপার কাছে, টাকাটি হস্তান্তর করে। যখন রোজিনা আপা এই টাকাটি নিলেন, তখনই আমি তাকে বলি যে আপা টাকাটি গুনে নিন, কারণ ভুল হতে পারে। তিনি তখন আগ বাড়িয়ে বললেন যে গুনবার প্রয়োজন নেই, যেহেতু
মার্কেটিং থেকে দেয়া হয়েছে বা কর্তৃপক্ষ দিয়েছে নিশ্চয়ই ভুল হবে না। আমি দ্বিতীয়বার তাকে অনুরোধ করি যে টাকাটি গুনে নিলে ভালো হয়, কিন্তু তিনি আমার কথা না শুনে টাকাটি তার ভ্যানিটি ব্যাগে রেখে দেন। এর ঠিক আধা ঘন্টা পর রোজিনা আপা আমাকে ফোন করে বলেন যে 19,000 টাকা তাকে দেয়া হয়েছে, অর্থাৎ প্রতিশ্রুত 20,000 টাকা নয়। আমি অবাক হয়ে যাই। আমি সাথে সাথে রোজিনা আপাকে বলি যে আপা, আমি তখনই আপনাকে বলেছিলাম টাকা গুনে নেবার জন্যে, কিন্তু আপনি নেননি, কী আর করা, নিজের মর্যাদা রক্ষা করার জন্যে সেই সময়ে আমি তাৎক্ষণিকভাবে আরও 1,000 টাকা বিকাশ করে দিই। এই হচ্ছে ঘটনা। এই ধরনের অসংখ্য ঘটনা আমাদের চলতি সময়ে বা আমাদের জীবনাচরণে ঘটে থাকে। সুতরাং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই পেশাদার পদ্ধতি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করা উচিত। দ্বিতীয়ত, আপনার লোভ পরিত্যাগ করুন। অস্বাভাবিক বা মাত্রাতিরিক্ত লাভ পরিহার করা উচিত। যত বিশ্বস্তই হোক না কেন, প্রচলিত লাভের চেয়ে কেউ বেশি প্রস্তাব দিলে তা এড়িয়ে চলুন, হোক সেটা ই কমার্স বা অনলাইন অথবা হোক সেটা অফলাইন, মানে এহসান গ্রুপের মতো ঘটনা। তৃতীয়ত, ভুইফোর কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে নিজের অর্থ তদারকি করে আয় করার চেষ্টা করা। এরকম কোথাও বিনিয়োগ করুন বা ব্যবসা করুন যেখানে আপনি সরাসরি তদারকি করতে পারবেন, আপনার অর্থ কোথায় যাচ্ছে, কী কাজে ব্যবহৃত হচ্ছে তা দেখতে পারবেন। চতুর্থত, যখনই কেউ ইসলামের প্রচার করতে এসে কৌশলে ব্যবসায়িক স্বার্থ হাসিল করতে চাইবেন, তখনই তার টুটি চেপে ধরুন, তাকে অবদমিত করুন, তার কাছ থেকে অন্যকেও সাবধান করুন। দর্শক, আসুন লেবাসি এইসব প্রতারকের হাত থেকে নিজে যেমন রক্ষা পাবার চেষ্টা করি, ঠিক তেমনি অন্যকেও সচেতন করি, ভালো রাখি। আসুন, সাধারণ প্রতারকের চেয়ে এরা হচ্ছে ভয়ঙ্কর সমাজ নষ্টকারী প্রতারক। সুতরাং এদের প্রতিহত করা জরুরি, কারণ এদের যত বিস্তৃতি ঘটবে ইসলামের সৌন্দর্য তত নষ্ট হবে, ইসলাম সম্পর্কে ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি হবে। সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। শুভেচ্ছা নিরন্তর। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য।